তবে কি লিটনের পরিবর্তে রনি তালুকদার? হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের রনি তালুকদার? কারণ জানিয়েছেন তিনি নিজেই। 2023 BPL রংপুর রাইডার্সের হয়ে দারুণ এক মৌসুম পার করেছিলেন রনি তালুকদার। ঘরোয়া টি টোয়েন্টির সেই আসরে ভালো ব্যাটিংয়ের পুরস্কারটাও তিনি পেয়ে গিয়েছিলেন পরবর্তীতে। 2015 সালে এক ম্যাচ খেলে ছিটকে যাওয়া রনি নিজেকে আবার ফিরিয়ে এনেছিলেন জাতীয় দলের স্কোয়াডে। পরবর্তীতে সেই বছর টি টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন তিনি। তবে আয়ারল্যান্ড সিরিজ থেকেই পরতির দিকে ছিল রনির ফর্ম, বাদ পড়ে যান দল থেকে। সেই রনি আচমকা জল্পনা উসকে দিলেন এই বিশ্বকাপ চলাকালে। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ছবি পোস্ট করে রনি জানান দিলেন বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। এরপরেই প্রশ্ন উঠেছে, হঠাৎ করেই কেন বিশ্বকাপের পথে এই ওপেনার? এমন প্রশ্নের কারণও আছে। ভয়াবহ দুঃসময় পার করছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস, রানের দুর্ভিক্ষ চলছে তার ব্যাটে। বিকল্প ওপেনার সৌম্য সরকারও আছেন রানের খরায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সংগ্রাম করতে হচ্ছে রানের জন্য। এমন অবস্থায় রনিকে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাট ধরতে দেখে কিছুটা অবাক হওয়ার আশাবাদী হয়েছিলেন অনেকেই। তবে রনি তালুকদার জানালেন যুক্তরাষ্ট্র যাচ্ছেন নিউ কোচ ঘোরার উদ্দেশ্যে, ইচ্ছে আছে গ্যালারি থেকে বাংলাদেশকে সমর্থক দেওয়ার। গণমাধ্যমের সামনে এই 33 বয়সী এই ওপেনার বলেন ইচ্ছে আছে বাংলাদেশের ম্যাচ দেখার। দেখি কি হয়, 10 তারিখটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দেখার ইচ্ছে আছে। জাতীয় দলের হয়ে রনি তালুকদারের পারফরমেন্স নেহায়েত মন্দ না। টি টোয়েন্টি ফর্মেটে 11 ম্যাচে ছোট ক্যারিয়ারে রান করেছেন 224, গড় 22.40। খুব বেশি ভরসা না দিলেও 135-এর বেশি স্ট্যাকেড স্কোয়াডে থাকা বাকি ওপেনারদের তুলনায় অনেকটা বেশি। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী 8 জুন ডালাসের পেইরি ভিউ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তারপর 10 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কের নাসাও কান্ট্রিতে।